মুসলমান ভাইরা আমার, আল্লাহর কুদরত বুঝো জানা, ওই জমিদারের মেয়েটা একদিন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র ইউসুফ সানিকে তার চাকর বাকর দিয়া খবর দিয়া তার বাসার মধ্যে নিয়ে গেছে, দোতলার মধ্যে নিয়ে গেছে। দোতলার মধ্যে নিয়ে যাওয়ার পর ওই জমিদারের ইউসুফ সানি দেওবন্দ মাদ্রাসার ছাত্রটাকে বলে, ও ইউসুফ, আমার বড় ইচ্ছা, আমার বড় আকাঙ্ক্ষা, আমি তোমার সাথে আমার মনের খাহেশাটা পুরা করতে চাই। যেই মাত্র জমিদারের মেয়ে এই কুপ্রস্তাব ইউসুফের কাছে পেশ করেছে, ইউসুফের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে। ইউসুফ সালি আবার আল্লাহর কাছে পানা চাইতেছে, ও রব্বুল আলামিন, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি যদি আমাকে না বাঁচাও এই নষ্ট মহিলা আমার ইজ্জতটাকে নষ্ট করে দিবে, আমি ইউসুফের চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসায় দিবে, রে মালিক তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ আমি তোমাকে ভয় করি, আল্লাহ আমার অন্তরে তোমার ভয় পয়দা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইউসুফ সালি বেশ্যা মহিলাকে ডেকে বলে, এ মহিলা আমাকে একটু সময় দিবা কি, আমি উযু করব, দুই রাকাত নামাজ আদায় করব। বেশ্যা মহিলা ডেকে বলে, ইউসুফ রে যা যা, তুই উযু করে দুই রাকাত নামাজ আদায় করে নে। ইউসুফ সানি মহিলার এই কথা শোনার পরে বাথরুমের ভিতরে ঢুকে গিয়া বাথরুমের মহিলা বজ্রগুলো ইউসুফের সানির পুরা শরীরের মধ্যে মাইখা দিছে, যখন শরীরে পায়খানা মাইখা দিছে গো, এই পায়খানা নিয়ে যখন মহিলার সামনে গেছে, মহিলা বলতেছে, ইউসুফ তোমার শরীরে তো পায়খানা, তোমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, যাও যাও তোমার সাথে আমি কুকর্ম করব না। এই কথা বলার পরে ইউসুফ সারি মহিলার ঘর থেকে বের হয়ে গেছে। ওই দিন আর মাদ্রাসায় যায় নাই, পরের দিন যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে, ক্লাসের মধ্যে যখন গিয়ে বসে গেছে, বসার পরে তার আশেপাশের ছাত্রগুলা নাকের মধ্যে আঙ্গুল দিতেছে, অনেকে আবার গান শুনতেছে। ইউসুফ সানি মনে মনে চিন্তা করতেছে যে গতকালকে যে শরীরের মধ্যে পায়খানা মাখছি, এই পায়খানার গন্ধ নাকি আবার পুরো ক্লাসের মধ্যে ছড়া গেছে। ইউসুফ সানির ভিতরে চিন্তা প্রয়োগ করতেছে, মাথার মধ্যে টেনশন কাজ করতেছে, একে অপরকে জিজ্ঞাসা করে, আজকে একদিন নয় দুই দিন, আজকে অনেক দিন ধরে দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করি, কোনদিন দারুল উলুম দেওবন্দের ক্লাসরুমের মধ্যে এত সুন্দর মেসকে আম্বরের গ্রান আর কোনদিন পাইলাই, এই গ্রান কে নিয়ে এসেছে, এই মেসকে আম্বরের গ্রান কে নিয়ে এসেছে, কে মেসকে আম্বর শরীরের মধ্যে মাখছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ও মুসলমান ভাইরা আবার, ইউসুফ সালি মনে মনে আল্লাহর কাছে কান্না করে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে বেজ্জতি করো না, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য শরীরে পায়খানা মাখছিলাম। মুসলমান ভাইরা আমার, এরকম করতে করতে ক্লাসের মধ্যে উস্তাদ ঢুকে গেছে। উস্তাদ ঢুকার পরে যখন উস্তাদ শ্বাস প্রশ্বাস গুলা নিতেছে, তাকে দেখে এত সুন্দর মেশকে আম্বরের গাল, আর কোনদিন উস্তাদ তার নাক দিয়া কোনদিন এই রকম গান সে ভিতরে নেই নাই। উস্তাদ ডেকে ডেকে বলেন, আজকে ক্লাসের মধ্যে কে রে মেশকে আম্বর মেখে ক্লাসের মধ্যে তুমি এসেছো, কোন ছাত্র কথা বলে না। ওই দিক দিয়া ইউসুফ সানির অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে গেছে, হাইরে আমার শরীর থেকে কি আসলে মেশকের গান বের হইতেছে নাকি পায়খানার গন্ধ বের হইতেছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله
فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم جگہ جی لگانے کی دنیا نہیں ہے کہ عبارت کی جاہے تماشا نہیں ہے یہی ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ جدھر تو جا رہا ہے ادھر قدم جمائے আলহামদুলিল্লাহ নওগাঁ মোড় হিলফুল ফজুল ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন ঐতিহ্যবাহী নওগাঁ মোড় বাজার মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আল আমিন সুবহানী দামত বরকাতুহু উপস্থিত আছেন ঐতিহ্যবাহী কেশবপুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আলাম হযরত মাওলানা রাকিবুল ইসলাম মাজহারি সাহেব দামত বরকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীনের নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে কোরআন মাজিদ ও সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে দীনের কিছু নসিহত শুনব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে এখানে হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে সময়ও খুব অল্প, বয়ান ছিল এশারের পরে, বিশেষ আরেকটা প্রোগ্রাম থাকার কারণে এশারের পর সময় দিতে পারি নাই। আর হিলফুল ফুজুল যুব সংগঠনের যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন তাদের জন্য অন্তরন্তস্থল থেকে মুবারকবাদ এবং দোয়া, আল্লাহ তাআলা যেন যুবক ভাইদেরকে দ্বীনের মুজাহিদ এবং দ্বীনের সহি খাদেম হিসেবে কবুল করে। সকলে বলুন আমিন। আসলে তারা সকলে আমাকে অনেক মহব্বত করে, আমিও ওনাদেরকে মহব্বত করি, কিন্তু বিশেষ প্রয়োজন থাকা সত্ত্বে ওনাদের আবদার রাখতে পারি নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক। সকলে বলুন আমিন। আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ তাআলা শ্রোতা দিয়ে এবং যে সমস্ত উলামায়ে কেরাম বয়ান করবে মূল্যবান নসিহত শুনে যেন সমস্ত মুসল্লিয়ানে কেরাম হিদায়াতের সঠিক পথ সিরাতে মুস্তাকিম উপর চলতে পারে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ওকুনু মাআস-সাদিকিন, নেককারদের সংস্রবে যাও, আল্লাহওয়ালাদের সংস্রবে যাও, হক্কানি পীর মাশায়েকের সংস্রবে যাও। আসুন আমরা আল্লাহর ভয় সম্পর্কে কিছুক্ষণ আলোচনা শুনি। আসলে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাআলা ওই মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ মানব আল্লাহর পরে, যার সম্মান সমস্ত মখলুকের উপরে, বিশ্ব নবী সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহর ভয় কিরকম ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলকে নিয়ে রাতের বেলা রাত্রি যাপন করতেছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নবীজি শোয়া ছিলেন, কিন্তু এখন রসুল নাই। আম্মা জানা আয়েশা বিছানা থেকে লাফ মেরে উঠে আল্লাহর পয়গম্বরকে খুঁজতে শুরু করে দিয়েছে। আম্মা জানা আয়েশা বের হয়ে তাকায় দেখেন মরুভূমির বালুর উপরে আল্লাহর নবী খেজুরের পাতার ভুনা নামাজের মুসল্লায় সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন, আম্মা জানা আয়েশা বলেন, আমি তাকা দেখি আল্লাহ নবী বিশ্ব নবী খেজুর পাতার ভুনা নামাজের মুসল্লার মধ্যে লম্বা সেজদা দিয়ে কান্না করতেছে। কান্না শেষ করার পরে আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করেছি, ও নবীজি, আল্লাহ তো আপনাকে মাসুম বেগুনা বানিয়ে সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার তো কোনো গুণালাই, আপনি কেন নামাজের মুসল্লাই লম্বা সেজদা দিয়ে কান্না করেন? লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলে, আয়েশা রে, দুনিয়ার সমস্ত মানুষের ভয় যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমি বিশ্ব নবীর ভয় যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মানুষের ভয়ের পাল্লার চেয়ে আমি বিশ্ব নবীর ভয়ের পাল্লাটাই ভারী হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহা
আইয়ুহা আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় কর, কদিন নামাজ ছেড়ে দিতে পারে না। যেই মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই মুমিন কদিন সুদ খাইতে পারে না, যেই মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই মুমিন কদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে ওই মানুষ কোনদিন গুনাহ করতে পারে না, ওই মানুষ কোনদিন তার জবান দিয়া মিথ্যা উচ্চারণ করতে পারে না। কথা ঠিক না বেজি মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে রেওয়ায়েত এসেছে আল্লাহর নবী বলেন হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হিসাব কিতাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দিবে আর জান্নাতীদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের দিকে হাঁকাইয়া নিয়ে যাও, আর যারা জান্নাতি তাদেরকে জান্নাতের লাইনে সারিবদ্ধ করে দাঁড়ায় দাও। ফেরেশতারা যখন এই ঘোষণা করবে, ঘোষণা করার সাথে সাথে তারা জাহান্নামী তাদের বাম হাতের মধ্যে আমলনামা চলে আসছে। আল্লাহর একটা গোলাম এমন একটা দৌড় মারবে জাহান্নামের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে আরে বান্দা জাহান্নামের আগুন কি তুমি বরদাশত করতে পারবা? যে জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বাল দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার জানাল হয়েছে, জাল দেওয়ার পরে ওই জাহান্নামের আগুন কালো বর্ণ হয়ে গেছে, এই জাহান্নামের আগুন কি তুমি বরদাশত করতে পারবা? তুমি যে জাহান্নামের দিকে দৌড় দিয়েছো, আল্লাহর বান্দারেকে বলে মালিক দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রাখি নাই, দুনিয়াতে যখন ছিলাম উলামাই কেরাম হক কথা বলেছে উলামাই কেরামের কথাগুলো শুনি নাই, আল্লাহ দুনিয়াতে থাইকা তোমার হুকুমগুলো অমান্য করেছি, এখন জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এখন যদি জাহান্নামে যাইতে দেরি হয়ে যায় আমার ভিতরে ভয় কাজ করতেছে, যদি তোমার হুকুমটা আজকে অমান্য করি জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনের পাওয়ার নি আবার দ্বিগুণ হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে এ বান্দা তোর ভিতরে কি আসলে আমি আল্লাহর ভয় আছে নাকি? বান্দারেকে বলবে মালিক তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, তোমার রুবুবিয়তের কসম, আমার অন্তরে তোমার ভয় পুরোপুরি বিদ্যমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে ফেরেশতারা রে যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবো, যার অন্তরে আমি আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে ওই অন্তরকে আমি আল্লাহ কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন যে অন্তরে ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় আর জাহান্নামের আগুন দুইটা একত্রিত হতে পারে না। আল্লাহর ভয় থাকবে ওই ভয়ওয়ালা অন্তর আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর আরেকটা বান্দা জাহান্নামের দিকে যাবে আর আল্লাহর দিকে চেহারা ঘুরায় ঘুরায় থাকাবে, সামনে এক কদম যাবে আরেক কদম পিছনের দিকে ফিরবে, আল্লাহর চেহারার দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে বান্দা
একবার সামনের দিকে এক কদম ফালাও, আবার পিছনের দিকে আর এক কদম ফালাও, কুদরতি চেহারা দিকে তাকায় তাকায় তুমি কি দেখো? বাল্লারে কে রেখে বলবে আল্লাহ দুনিয়াতে থাইকা জিন্দগিটা বরবাদ করে দিয়েছি গুনায়, আল্লাহ এখন তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমল নামা তো বাম হাতে চলে আসছে, আল্লাহ গো এখন তো জাহান্নাম থেকে বাঁচার মতো আর কোনো উপায় নাই, এজন্য আমি তোমার কুদরতি চেহারার মধ্যে তাকাই আর সামনের দিকে বাড়ি, আর মনে মনে এই কথা চিন্তা করি, আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম, আল্লাহ তো ইচ্ছা করলে আমি না ফরমানকে জিল্লি সমস্ত গুলা গুলা মাফ করে দিও, আমাকে তো আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। কথা ঠিক না বেজি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যে এই বান্দা জাহান্নামে যে যাবে সে ভয় পাইতেছে, কিভাবে জাহান্নামের আগুনে সে জ্বলবে, আমি আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইতেছে আর জাহান্নামের দিকে যাইতেছে, যা এই বান্দাকেও আমি আল্লাহ মাফ করে দিলাম, এই বান্দাকেও জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে কবুল করো, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে সে কোনোদিন গুনার কাজ করতে পারে না, কথা ঠিক না বেজি? মুসলমান ভাইরা আমার, উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেই দারুল উলুম দেওবন মাদ্রাসার একটি ঘটনা হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছে। দেওবন মাদ্রাসার এক ছাত্র ছিল যার নাম ছিল হযরত ইউসুফ, এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারার মতো সুন্দর ছিল, এই জন্য দেওবন্দ মাদ্রাসার আসাতসা কেরাম হযরত উলামায়ে কেরাম ওই ছাত্রর নাম দিয়েছে ইউসুফ সানি, অর্থাৎ দ্বিতীয় ইউসুফ, বলুন সুবহানাল্লাহ। এই ইউসুফ সালিম তার বাড়ি থেকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা একটু দূরে, পায়ে হেঁটে হেঁটে যায়, গাড়ির কোনো ব্যবস্থা নাই, রাস্তার মধ্যে এক জমিদারের সুন্দরী এক মেয়ে ওই ইউসুফে সানিকে প্রত্যেক দিন দেখে, আর জমিদারের মেয়ে মনে মনে চিন্তা করে যদি এই সুন্দর ছেলের সাথে মনের খাহেশাতটা মেটাইতে পারতাম, এই সুন্দর যুবকের সাথে যদি মনের কাম বাপটা যদি মিটাইতে পারতাম কতই না ভালো হতো, কতই না মজা পাইতাম। আল্লাহর কুদরত বুঝো জানা, ওই জমিদারের মেয়েটা একদিন দারুল উলুম দেওবন মাদ্রাসার ছাত্র ইউসুফ সানিকে তার চাকর বাকর দিয়া খবর দিয়া তার বাসার মধ্যে নিয়ে গেছে, দোতলার মধ্যে নিয়ে গেছে, দোতলার মধ্যে নিয়ে যাওয়ার পর ওই জমিদারের ইউসুফ সানি দেওবন মাদ্রাসার ছাত্রটাকে বলে, ও ইউসুফ আমার বড় ইচ্ছা আমার বড় আকাঙ্ক্ষা, আমি তোমার সাথে আমার মনের খাহেশাটা পুরা করতে চাই, যেই মাত্র জমিদারের এই কুপ্রস্তাব ইউসুফের কাছে পেশ করেছে, ইউসুফের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে, ইউসুফ সালি আবার আল্লাহর কাছে পালা চাইতেছে, ও রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি যদি আমাকে না বাঁচাও এই নষ্ট মহিলা আমার ইজ্জতটাকে নষ্ট করে দিবে, আমি ইউসুফের চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসায় দিবে, রে মালিক তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ আমি তোমাকে ভয় করি, আল্লাহ আমার অন্তরে তোমার ভয় পয়দা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ বিভিন্ন গুনাহ থেকেও বাঁচায় দেয়, কথা ঠিক না বেছি? মুসলমান ভাইরা আমার, ইউসুফ সালি বেশ্যা মহিলাকে ডেকে বলে, এ মহিলা আমাকে একটু সময় দিবা কি, আমি উযু করব, দুই রাকাত নামাজ আদায় করব। বেশ্যা মহিলা ডেকে বলে, ইউসুফ রে যা যা তুই উযু করে দুই রাকাত নামাজ আদায় করে নে। ইউসুফ সানি মহিলার এই কথা শোনার পরে বাথরুমের ভিতরে ঢুকে গিয়া বাথরুমের মহিলা
গুলা ইউসুফে সানির পুরা শরীরের মধ্যে মাইখা দিছে, যখন শরীরে পায়খানা মাইখা দিছে গো, এই পায়খানা নিয়ে যখন মহিলার সামনে গেছে, মহিলা বলতেছে ইউসুফ তোমার শরীরে তো পায়খানা, তোমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, যাও যাও তোমার সাথে আমি কুকর্ম করব না। এই কথা বলার পরে ইউসুফ সারি মহিলার ঘর থেকে বের হয়ে গেছে। ওই দিন আর মাদ্রাসায় যায় নাই, পরের দিন যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে, ক্লাসের মধ্যে যখন গিয়ে বসে গেছে, বসার পরে তার আশেপাশে ছাত্রগুলা নাকের মধ্যে আঙ্গুল দিতেছে, অনেকে আবার গান শুনতেছে। ইউসুফ সানি মনে মনে চিন্তা করতেছে যে গতকালকে যে শরীরের মধ্যে পায়খানা মাখছি, এই পায়খানার গন্ধ নাকি আবার পুরো ক্লাসের মধ্যে ছড়া গেছে। ইউসুফ সানির ভিতরে চিন্তা প্রয়োগ করতেছে, মাথার মধ্যে টেনশন কাজ করতেছে, একে অপরকে জিজ্ঞাসা করে, আজকে একদিন হয় দুই দিন হয়, আজকে অনেক দিন ধরে দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করি, কোনদিন দারুল উলুম দেওবন্দের ক্লাসরুমের মধ্যে এত সুন্দর মেসকে আম্বরের গ্রান আর কোনদিন পাইলাই, এই গ্রান কে নিয়ে এসেছে, এই মেসকে আম্বরের গ্রান কে নিয়ে এসেছে, কে মেসকে আম্বর শরীরের মধ্যে মাখছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ও মুসলমান ভাইরা আবার ইউসুফ সালি মনে মনে আল্লাহর কাছে কান্না করে, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে বেজ্জতি করো না, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য শরীরে পায়খানা মাখছিলাম। মুসলমান ভাইরা আমার এরকম করতে করতে ক্লাসের মধ্যে উস্তাদ ঢুকে গেছে, উস্তাদ ঢুকার পরে যখন উস্তাদ শ্বাস প্রশ্বাস গুলা নিতেছে, তাকে দেখে এত সুন্দর মেসকে আম্বরের গাল, আর কোনদিন উস্তাদ তার নাক দিয়া কোনদিন এই রকম গান সে ভিতরে নেই নাই। উস্তাদ ডেকে ডেকে বলেন, আজকে ক্লাসের মধ্যে কে রে মেসকে আম্বর মেখে ক্লাসের মধ্যে তুমি এসেছো, কোন ছাত্র কথা বলে না। ওই দিক দিয়া ইউসুফ সানির অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে গেছে, হাইরে আমার শরীর থেকে কি আসলে মেসকের গান বের হইতেছে নাকি পায়খানার গন্ধ বের হইতেছে। ইউসুফ সানি পেরাশান হয়ে গেছে, আল্লাহ গতকালকে শরীরে পায়খানা মাখছিলাম, এখন কি আসলে মেসকের গ্রান শরীরে বের হইতেছে নাকি আসলেই আতরের গ্রান বের হইতেছে নাকি শরীরে দুর্গন্ধ করতেছে, সে পেরাশান হয়ে গেছে। উস্তাদ ছাত্রদের গেলে কে বলে, ছাত্ররা রে কে এই মেসকে আম্বর শরীরে মাখছে? সমস্ত ছাত্ররা এক বাক্যে বলল, হুজুর এই যে ইউসুফ নামক ছেলেটা সে ক্লাসে ঢুকার পরে তার শরীর থেকে এত সুন্দর মেসকের ঘ্রাণ বের হইতেছে। ওস্তাদ ডাক দিয়া বলে, ইউসুফ আয় রে আমার কাছে আয়। ইউসুফ সালিম ওস্তাদের ডাকে সাড়া দিয়াম ওস্তাদের কাছে যখন পৌঁছা গেল, ওস্তাদ দুই হাত বাড়াম ইউসুফ সানিকে বুকের সাথে জড়ায় বলে, ইউসুফ রে ঘটনা কি? ইউসুফ সানি বলে, ও আমার উস্তাদ গতকালকে এই ঘটনা ঘটেছে, আমি গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের মধ্যে পায়খানা মাখছিলাম। উস্তাদ দেখে বলে, ইউসুফ এটা পায়খানার গন্ধ, তুমি যে গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের মধ্যে বাথরুমের ময়লা আবর্জনা গুলো শরীরে লাগাইছো, আমার আল্লাহ তোমাকে এত পছন্দ করছে, তোমার শরীরের দুর্গন্ধ গুলাকে দূর করে দিয়া আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতির মেসকে আম্বর তোমার শরীরের মধ্যে লাগাইয়া দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আজকে আমাদের সমাজের মুসলমানের অন্তরে আল্লাহর ভয় আসেনি, জোরে কোন আছে আল্লাহর ভয় নাই? যদি আল্লাহর ভয় থাকতো
তাহলে মানুষ শুন করতে পারত না, আল্লাহর ভয় অন্তরে থাকলে দর্শন করতে পারত না, আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষকে গুমার হত্যা করতে পারত না। চিৎকার দিয়া বলুন কথা ঠিক না বেঠে? সলমান ভাইয়ের আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকান, আল্লাহর ভয় যে মুমিনের অন্তরে থাকবে, নবী বলেন সে জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যারা দাঁড়ায় রয়েছি একটু কষ্ট করে বৈশাখে লাগে মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হয়, এটা তো আদবের খেলাফ। সাহাবাই কেরাম যখন রসুলের জবান থেকে বয়ান শুনতেন, দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন না, সবাই বসে যাইতেন। বসার কথা বলছি, অনেকজন প্যান্ডেলের ভিতরে থাকবো না, সব সাইডে যাবো, গাছের নিচে দাঁড়ায় শুনবো, তো জান্নাতের বাগানে বসবে না, কথা ঠিক না বেঠিক? আসলে জান্নাতের বাগানে সবাই বসতে পারে না, আল্লাহ যাকে কবুল করে সেই বসতে পারে, কথা ঠিক না বেঠিক? কত সময় রাতের বেলা ফেসবুক ইউটিউব ভাইবার হোয়াটসঅ্যাপ টিকপা কাটাই দিতেছে, কিন্তু জান্নাতের বাগানে বসার সুযোগ হয়েছে তারপরেও বসবে না, কথা ঠিক না বেঠিক? বেহেশতে আমরা যেতে চাই কি চাই না? বেহেশতে যেতে চাই কি চাই না? বেহেশতা যাম কে আজার লবাসন কাছে রাবা কাছে কারে নবাসন। বেহেশত ভাই, বেহেশত, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় ছিল, ওমরের জনগণের অন্তরেও আল্লাহর ভয় পয়দা হয়েছিল, কথা ঠিক না বেঠিক? আমি প্রায় ওয়াজের মধ্যে একটা কথা বলে থাকি, যে দেশের প্রেসিডেন্টের অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই দেশের জনগণের অন্তরে আল্লাহ অটোমেটিক ভয় পয়দা করে দেয়, কথা ঠিক না বেঠিক? যে দেশের রাষ্ট্রের প্রধানের অন্তরে আল্লাহর ভয় থাকে না, ওই দেশের জনগণের অন্তরেও আল্লাহর ভয় থাকে না, কথা ঠিক না বেঠিক? হযরত ওমরের জামানায় একটা মা দুধের মধ্যে পানি মিশায় দিবে, মেয়েকে বলতেছে মেয়েরে পানি নিয়ে আসো, দুধের মধ্যে পানি মিক্স করা হবে। মেয়েটা রেখে বলে, মা তুমি কি জানো না এটা ওমরের শাসন আমল, ওমরের শাসন আমলে যদি তুমি এই কাজ করো, ওমর যদি শুনতে পারে ওমরের তলোয়ার দিয়ে তোমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দেবে। মাটা রেখে বলে, মেয়েরে তোর ওমর কি এখানে আইসা বৈশা রইছে নাকি? ওমর যদিও না দেখে, তোমাকে যে আল্লাহ বানিয়েছে, আমাকে যে আল্লাহ বানিয়েছে, আসমান যে আল্লাহ বানাইছে, জমিন যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ তো দেখতেছে, কথা ঠিক না বেঠিক? মেয়েটাকে জড়িয়ে ধরে বলতেছে, চল ওমরের দরবারে যাব। মা মেয়ে বইজন মিলে ওমরের দরবারে গিয়া পৌঁছায় গেছে। ওমরের দরবারে পৌঁছানোর পর মেয়েটা বলতেছে, আমাদের দেশের রাষ্ট্রপতি খলিফা, আমার মা দুধের মধ্যে পানি মিশাইতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিয়েছি, আমি বলেছি তুমি আর কেউ যদি না দেখে, আমার আল্লাহ এই কার্যটা আমাদের দেখতেছে, কথা ঠিক না বেঠিক? ওমরের দরবারে এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুনাতে হাত রেখে, মা এবং মেয়ে উভয় এমন তওবা করেছে, আর জিন্দেগিতে কোনোদিন মা এবং মেয়ে মিলে দুধের মধ্যে পানি মিক্স করে নাই। শেষ করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অল্প আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।